অধ্যাপক গাজী আজিজুর রহমান উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর ভারতের দার্জিলিং শহরে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা কাশেম আলী গাজী ও মাতা করিমন্নাশা উনিশশো চৌষট্টি সালে সাতক্ষীরার কালীগঞ্জ নলতা হাই স্কুল থেকে এসএসসি উনিশশো সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি উনিশশো সালে জগন্নাথ কলেজ থেকে বিএ এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম ডিগ্রি লাভ করেন তিনি সাতক্ষীরা কালীগঞ্জ কলেজে বাংলা বিভাগে প্রবাসক হিসাবে যোগ দেন উনিশশো পঁচাত্তর সালে এবং অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন দু হাজার দশ সালে গাজী আজির রহমানের লেখার একটি ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে মৃত্যু আত্মহত্যা এবং কবিতা বিষয়ক তার লেখাগুলো পাঠককে বারবার ভাবিত করে তোলে গড়ে তোলে প্রশ্নমুখী বিশ্ব সাহিত্য ইতিহাস আধুনিকতা তার লেখালেখির প্রিয় বিষয় তার বেশ কিছু প্রবন্ধ গবেষণা গ্রন্থ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বাংলার দ্বিতীয় রেনেসা স্বদেশ ভাবনা ও বঙ্গবন্ধু সাহিত্যে সমাজবস্তবতার ধারা মৃত্যুর করতলে কবি কালীগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সাহিত্য ও সিংহাসন আধুনিক বাংলা উপন্যাসের বিষয় ও শিল্পরূপ সাতক্ষীরার ভাষা ও শব্দকোষ নোবেল সাহিত্য পুরস্কারের শতবর্ষ তিনি সম্পাদনা করেছেন মরণ রে তুহু মম এবং খান আনসার উদ্দিন রচনাবলী তার উল্লেখযোগ্য উপন্যাস ব্রজের বাসী যোদ্ধার যতুগৃহ শামুক তার নাটকের মধ্যে উল্লেখযোগ্য সক্রেটিস চন্দ্রাবতী কালো সূর্যের নিচে ও অভাজন সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য হলো। সাতক্ষীরা সাহিত্য একাডেমি পুরস্কার সিমুল পলাশ সাহিত্য পুরস্কার বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র পুরস্কার সিগান্দার আবু জাফর পদক কবি সুকান্ত পুরস্কার ইত্যাদি তিনি দীর্ঘদিন ধরে সম্পাদনা করে যাচ্ছেন নদী নামের একটি সাহিত্যপত্র দর্শক দ্য এডিটসের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান সাহিত্য আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই যার কথা শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যাপক গাজী আজিজুর রহমান আমাদের আজকের সাহিত্য আড্ডায় অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান অধ্যাপক গাজী আজুর রহমান আমরা সাহিত্য অড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি গাজী আজিউর রহমানের লেখার একটি ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে মৃত্যু আত্মহত্যা এবং তার লেখা কবিতার বইগুলো পাঠক সমাজকে বারবার ভাবিত করে তোলে প্রশ্নমুখী করে তোলে বিশ্ব সাহিত্য ইতিহাস আধুনিকতা এগুলো তার লেখার প্রিয় বিষয় আমরা প্রথমেই জানতে চাই লেখালেখিতে ঠিক কোন সময়ে প্রবেশ করেছিল ষাটের দশকে ষাটের দশকে তখন আপনি কোন লেভেলে পড়াশুনো করেন অথবা আপনার কেমন বয়স ছিল তখন সদ্য এসএসসি পাশ করেছি তারপরে কলেজ ইন্টারমিডিয়েট সাতক্ষীরা তারপরে আজম খান কমার্স কলেজ খুলনা তারপরে জগন্নাথ কলেজ ঢাকা এই গোটা ষাটের দশকের দশক আমি মানে আমি পড়াশুনো করেছি আচ্ছা আচ্ছা তারপরে পড়াশোনা তারপরে পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি আপনার কি মনে পড়ে যে সেই ষাটের দশকে প্রথম যখন লেখালেখিতে প্রবেশ করলেন প্রথমে আপনি কোন বিষয় নিয়ে লেখালেখি করেছিলেন আমি প্রথমেই যখন আমি খুলনাতে থাকি সাতষট্টি সালের কথা বলছি তখন আমি খুলনার যে জনবার্তা কাগজ ছিল তারপরে হুমায়ুন কবির বালুর সাপ্তাহিক দেশ ছিল এই দুটো কাগজে আমি লিখতাম এবং আঁকতাম ছবি আঁকতেন ছবি 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 আমার প্রকাশ হতো আর ছড়া লিখতাম তারপরে কবিতা লিখতাম একই সাথে ইয়াং অবজারভার ভারে আমি ছবি আঁকতাম ঢাকা থেকে প্রকাশিত এবং ঢাকার দৈনিক পাকিস্তানের এখানের সাতভাই চম্পা নামে একটা বাচ্চাদের পাতা ছিল ওই ওই পাতায় আলতামাস তখন ওইখানে সম্পাদক ছিলেন ওইখানে আমি তখন ছড়া লিখতাম তারপরে আটষট্টি সালে আমি ঢাকায় চলে যাই ঢাকায় যাওয়ার পরে আমার মানে বিস্তৃত বন্ধুবান্ধব জুটে গেল গেল এবং তাদের সাথে মিশেই আমি পুরো ওই টড়া এসব বাদ দিয়ে বাদ দিয়ে পুরো সাহিত্য কবিতা এর মধ্যে আমি ঢুকে গেলাম এবং জগন্নাথ কলেজের একটা বিরাট প্রেক্ষাপট ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও বলা যায় যে জগন্নাথ তখন অনেক বড় কলেজ ছাত্র বেশি বারো হাজার ছাত্র ছিল তখন আটষট্টি সালে তখন ইউনিভার্সিটি ছিল দশ হাজার ছাত্র তো সকল আন্দোলন সংগ্রাম সবই জগন্নাথ কলেজ থেকে হতো এবং ওখানকার যারা শিক্ষক ছিলেন বিশেষ করে বাংলা ডিপার্টমেন্টে অধ্যাপক অজিত গুহ শামসুজ্জামান খান রাহাত খান আক্তারুজ্জামান ইলিয়াস শকত আলী আলী হারুনার রশিদ রশিদ এরা হয়তো বাংলাদেশের শ্রেষ্ঠ লেখকদের অন্যতম তারা সবাই এই জগন্নাথ যা এবং তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ছিল কারণ আমরা অ্যাডভান্স বাংলা পড়তাম আমরা কয়জন যেমন নাকি দায়দার আমি বুলবুল চৌধুরী আবেদ খানের বোন বুড়ি তারপরে দেলোয়ার মোরশেদ এরকম আমরা যারা অ্যাডভান্স বাংলা পড়তাম তাদের সঙ্গে আমাদের একেবারে আত্মার সম্পর্ক একসাথে বসে ক্লাস করতাম চেয়ারে করে করে ফলে আমাদের সাহিত্যের বলা যায় যে তারাই আমাদের নির্মাতা মানে এত কাজ থেকে আমরা মানে এদের সঙ্গে কাজ করেছি এবং সেই কাজের সাথে ষাটের দশকে আরেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমাদের পাশেই তো বংশাল রোড এই বংশাল রোডে ছিল দৈনিক সংবাদের অফিস এই সংবাদের অফিসে অফিসে আমাদেরকে নিয়ে গেল কবি আবুল হাসান আমাদের আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন নিয়ে গেল ও তখন সংবাদের লেখে আমাদেরকে নিয়ে গেল আমি আর মা ধ্যান ধার রণেশ দাশগুপ্তের সঙ্গে পরিচয় হলো এবং এই রণেশ দাশগুপ্তই বলা যায় যে আমাদের লিজেন্ড হয়ে গেল এক সময় মানে সে আমাদেরকে এমনভাবে ট্রেনিং দিল এক কথায় মানে অনুবাদ করা থেকে শুরু করে করে আমাদের কাছ থেকে রুশ সাহিত্য বিশ্ব সাহিত্য সাহিত্য প্রগতিশীল সাহিত্য মার্ক্সবাদী সাহিত্য এই যে ধারাটি এটি আমাদেরকে একেবারে সাংঘাতিকভাবে উনি আমাদেরকে প্রমোট করলেন আমরা অভিভূত হলাম তার এ দেখে সাথে পাশে বসতেন সত্যেন সেন তখন উনি দেখতে পান না প্রায় উদিচি কেবল উনি তখন তৈরি করছেন শুরু হলো উদিচি উনি কলে উনিশশো উনসত্তর সালে আমাদের সামনেই এটা ঘটেছে এবং ওই সময় বাচ্চাদের কাগজে কাজ করত। আজকের বিগত দিনের মন্ত্রী অগ্নিকন্যা মতিয়া চৌধুরী ওনার স্বামীও তখন কাজ করেন বজলুর রহমান উনিও সংবাদে কাজ করেন এটা একটা আমাদের একটা পরিবেশ গড়ে উঠলো ওইখানে আমাদের আড্ডা হতো হতো বিশেষ করে রণেশ দাশগুপ্তকে কেন্দ্র করে উনি আমাদেরকে এসব ট্রেনিং দেয় আমাদের যেটুকু শিক্ষা শিক্ষা সাহিত্য সম্পর্কে যেটুকু আমাদের জ্ঞান তার প্রাথমিক জ্ঞানটা যেমন আমাদের এই সারেরা দিয়েছিলেন তার চেয়ে একটু উন্নতভাবে মানে একটা বিশেষ ধারায় ধারায় রনেশ দাসগুপ্ত আমাদেরকে ওইখানে টেনে নিয়ে গেল তো সেই সেই যে সেই শুরু শুরু তারপরে তো উনসত্তর গেলো পরীক্ষা শেষ হয়ে গেল সত্তর আসলো উন্মাতাল দিনগুলো গুলো আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা ছিলাম আমাদের বন্ধু বান্ধবরা একসাথে আমরা মায়ের খেয়েছি আমরা হাজতে গেছি গেছি টিআর গ্যাস খেয়েছি খেয়েছি তারপরে তো আমরা ভর্তি হলাম ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে ভর্তি একই অবস্থা উনিশশো একাত্তর সাল আমরা ভর্তি হলাম সত্তর সালের শেষে ডিসেম্বরে আমরা অজিত গুহকে মনির চৌধুরীকে পেলাম আব্দুল হাই সাহেবকে পেলাম পেলাম তাদের সাথে মানে মিশতে না মিশতেই মিশতেই তো মার্চ এসে গেল আমরা মার্চের তিন তারিখে আমরা পালালাম ঢাকা থেকে ঢাকাতে আমাদেরকে বলা হলো যে তোমরা গ্রামে চলে যাও বিশেষ করে তোফায়াল ভাই রাজ্জাক ভাই আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখুন এরা আমাদের হলেই থাকতো আমি তখন ইকবাল হলের ছাত্র ছাত্র তো আমাদের বললো তোমরা চলে যাও তোমরা দেশে যে সংগঠন করবে ঢাকার দায়িত্ব আমাদের তা আমরা সব চলে আসলাম তিন তারিখে সাত তারিখের ওই ভাষণটা আমাদের আর শোনা হলো না তখন যাই না যে সাত তারিখে ভাষণ হবে তাইলে হয়তো সাত তারিখ পার করেই আসতাম কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য যে এটা আমাদের দেখা হয় নাই তারপরে আমরা এখানে সংগ্রাম পরিষদ করলাম ইত্যাদি তারপরে আমাদের এই অঞ্চলের আমাদের এগারো জনের একটা সংগ্রাম পরিষদ ছিল এখানে সেই সংগ্রাম পরিষদের নেতাদের আগে ধরবে তো আমরা সেই সতেরো জন আমরা পালায় চলে গেলাম সতেরো তারিখে তারিখ তারপরে তো এক বছর গোটা বছরটাই ওইখানে মুক্তিযুদ্ধের মধ্যে তারপরে তো ফিরে আসা আবার ঢাকা ইউনিভার্সিটির সেই ক্লাস সেই সাহিত্য আন্দোলন সাহিত্য আড্ডা নতুন করে করে আবার শুরু হলো যেটা ছিল পুরনো ঢাকাতে সেটা এখন হলো শুরু ঢাকার এই শরীফ মিয়ার ক্যান্টিন সবচেয়ে বিখ্যাত আর কি আমাদের রাজনৈতিক আড্ডা ছিল এই সে মধুর ক্যান্টিনে কিন্তু রাজনৈতিক আড্ডার চেয়ে আমাদের সংস্কৃতি আড্ডাটা বড় ছিল সেটা ছিল শরীফ মিয়ার ক্যান্টিনে এই শরীফ মিয়ার ক্যান্টিনেই এই আমরা সেই মানে বাংলাদেশের আজকে যারা শিল্প সাহিত্য জগতের দিকপাল অনেকেই মারা গেছে গেছে চিত্রশিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন জাকি জাকি এরা সমস্ত লোকের আড্ডা ছিল ওইখানে তো সেই আড্ডার মধ্যে পড়ে আমরা আমরা সেই প্রায় চুয়াত্তর সালে আমরা বেরোলাম এই পর্যন্ত এই একটা বিশাল বলয়ের মধ্যে আমরা কাজ করছি অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা অতিক্রম করছি অনেক কিছুর সাক্ষী আমরা সেই সেই সময়টার তো সেইভাবে আমাদের মানে শিক্ষা দর্শক আমার হাতে উনিশশো সালে প্রকাশিত সবাক সাহিত্য পত্রিকার একটি কপি রয়েছে এই সবাক পত্রিকার দ্বিতীয় সংকলন বর্ষা সংকলন দ্বিতীয় পত্র এখানে বেশ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা রয়েছে কবিতা রয়েছে এই বইটি পড়তে পড়তে হঠাৎ চোখে পড়ল আমাদের সাতক্ষীরার বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমানের একটি লেখা এখানে আপনারা দেখতে পাবেন সভাক সাহিত্য পত্রিকার বর্ষা সংকলনের সূচিপত্রে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে আহমদ সাফার প্রশস্তি শিরোনামের লেখা তারপরে রয়েছে বিশিষ্ট কবি নির্মলন্দ গুণের দুইটি কবিতা এই বইয়ের এগারো নম্বর পৃষ্ঠা রয়েছে অধ্যাপক গাজী আজিজুর রহমানের যখন অরণ্যে বৃষ্টি শীর্ষক লেখাটি অধ্যাপক গাজী আজুর রহমান আমরা জানতে চাই যে লেখালেখির ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি ভাবিত করে তোলে আমার লেখালেখির মূল যে বিষয় সেটি আমি খুব আধুনিক মানুষ এবং আধুনিকতার সাথে আমার সম্পর্ক খুবই নিবিড় আমি যাদের সাথে চলাফেরা করেছি আমার জীবনের খুব পাশে যারা ছিল সাথী ছিল বন্ধু ছিল তারা অধিকাংশই আধুনিক মানুষ এই আধুনিক মানুষদের সাথে মিশেই মিশেই আমার ভেতরে এই আধুনিকতা যেটা আমি লালন করতাম সেটা আরও বিকশিত হয় এদের সংস্পর্শে এসে এই আধুনিকতা আমার মানে মূল আমার বিষয় হলো আধুনিকতা যে যে আধুনিকতা পোশাকে নয় যে আধুনিকতা চলায় নয় যে আধুনিকতা বলায় নয় যে আধুনিকতা খাওয়ায় নয় যে আধুনিকতা অর্থে নয় যে আধুনিকতা কথা নিজেকে প্রচার করার জন্য নয় যে আধুনিকতা মনের যে আধুনিকতা লালন করতে এক সময় সময় পৃথিবীর আমরা বলি সর্বপ্রথম আধুনিক মানুষ মানুষ হ্যামলেট মার্ক্সবাদী সাহিত্য ধারার যে সমস্ত লেখক কবিদের আমরা লেখা পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে হয়েছে এবং আমরা পড়েছি সেটা পড়েই আমরা এই ধরনের আমরা মন মানসিকতা পোষণ করতাম যে যদি কোনোদিন ভবিষ্যতে লিখি লিখি তাহলে আমরা এই ধারাটাকে আমরা আপনার আইডিয়ালিজমের ধারা যেটি সেটি না করে আমরা রিয়ালিজমের যে ধারা সেই রিয়ালিজমের ধারায় আমরা লিখতে চেষ্টা করব করব কারণ সাহিত্য তো মানুষের জন্য সাহিত্য মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সাহিত্য দেশের জন্য দেশের স্বাধীনতা দেশের মুক্তি মানুষের মুক্তি মুক্তি এসব যদি না থাকে সাহিত্যে তাহলে সে সাহিত্যের তো অর্থহীন শুধু লেখার জন্য লেখা শুধু প্রচারের জন্য লেখা শুধু কবি হওয়ার জন্য লেখা শুধু কবি প্রচার মাধ্যমে যে কিছু সুযোগ সুবিধা আদায় করা করা এটা তো কোনো লেখা নয় এই লেখক জনপ্রিয়তা জন্য লেখে এই লেখক টিকে থাকে না টিকে থাকবে সেই লেখা যে লেখায় সার আছে যে লেখার মধ্যে মানুষের চিন্তার খোরাক আছে ভাবনার খোরাক আছে প্রশ্ন আছে আছে তর্ক আছে আছে যে লেখার মধ্যে এটি নেই নেই সেই লেখা লেখা না লেখাই সমান সমান সুতরাং আমরা চেষ্টা করেছি যে সেই ধরনের লেখাপড়া করতে সেই ধরনের ভাবনার সঙ্গে সংযুক্ত চিন্তার সঙ্গে সংযুক্ত হয়ে হয়ে যদি কোনো দিন লিখি লিখি তাহলে এই ধারাতেই লেখার চেষ্টা করব শ্রম শ্রম দিয়ে আমরা লিখব একজন শ্রম শ্রমিকের মতো আমরা কাজ করলে শ্রমিকের মতো করব হয়তো আমি জীবনে খুব ভালো প্রতিষ্ঠিত হতে পারি নাই আমার অর্থ হয় নাই আমার গাড়ি বাড়ি হয় নাই আমার কি বলে আরও সম্পদ কোনো কিছুই হয় নাই কিন্তু আমি একজন শ্রমিকের মতো কাজ করেছি প্রতিদিন কাজ করেছি রাত জেগে জেগে চোখ নষ্ট করেছি না খেয়ে শরীর ক্ষয় করেছি মানে অপব্যয় করেছি করেছি আবার অপবাদও সহ্য করেছি এ করেছি কিন্তু লেখা থেকে দূরে যায়নি জানি একদিন না একদিন আমি যদি আমার লেখাকে লেখাকে মানুষের চিন্তার জগতে কোনো আঘাত করতে পারি পারি তাইলে হয়তো সেই লেখাটি টিকে থাকবে থাকবে তো সেভাবেই আমরা এই চেষ্টা করেছি আমাদের সাহিত্য সাধনার সেই আজকে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল সাধনাটা আমরা সেভাবে করেছি আজকের মতো না আজকে যারা লেখালেখি করে দেখেছি তো আজকে যারা লেখার ইয়াং জেনারেশান কি বলি বলি যে তোমরা যেভাবে লিখছো তোমরা যেভাবে কাজ করছো করছো তাৎক্ষণিক কিছু আয় করার জন্য তাৎক্ষণিক কিছু নাম করার জন্য একটু টেলিভিশনে যাওয়ার জন্য একটু রেডিওতে যাওয়ার জন্য একটু অনুষ্ঠানে এখানে আমার নামটি ঘোষণা করবে এসবের জন্য আমরা কিন্তু এসব জীবনে কোনোদিন ভাবি নাই যে আমার কে নাম করলো কে আমাকে ডাকলো রেডিও না টেলিভিশন না কোনো সংগঠন না কি এটা কিন্তু আমরা আমি জানি যে এটা আমাকে কাজ করতে হবে আমার 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 যে ভাবনা আমার যে অভিজ্ঞতা আমার যে জ্ঞান আমার যে বিদ্যা আমার যে বুদ্ধি সেটিকে আমার সাহিত্যের মধ্য দিয়ে দিয়ে আমি তুলে ধরতে চাই চাই মানুষকে একটু মেসেজ দিতে চাই চাই যে আমি একজন লেখক হিসাবে আমারও কিছু কিছু বলার আছে কিছু জানানোর আছে আছে যে জানাটা মানুষের মানুষের মুক্তির জন্য প্রাণটা মানুষের মঙ্গলের জন্য যে জানাটা সভ্যতা ভালোর জন্য যে 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 লেখা মানুষ আমাদের আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করবে মানে আমাদের সংস্কৃতিকে মুক্ত করবে উন্মুক্ত করে দেবে মানে সংস্কৃতিকে আলোকিত করবে করবে আমরা সেরকম লেখা যদি লিখি সেরকম লেখাই লিখব তো আমি চেষ্টা করেছি আমার জীবনে সেই ধরনের কিছু লেখার লেখার মাঝে মাঝে হতাশ এসেছে মাসে মাঝে ব্যথা শোক বহন করতে হয়েছে হয়েছে হয়তো তখন আমি একটু অন্যরকম হয়েছি কিন্তু আবার আমি মূল জায়গায় কিন্তু ফিরে আসছি যেমন আমার আমার প্রথম বই যখন উনিশশো বিরানব্বই সালে বের হয় হয় সেটির নামটাই ছিল সাহিত্য সমাজ বস্তবতার ধারা তো এটি এটি মার্ক্সবাদী ধারার বই বই আমি সেখানে সব সংক্ষেপে দুটি মানে একটি বাক্য সেটি হচ্ছে যে যে রিয়ালিজম এবং আইডিয়ালিজমের মধ্যে যে একটা পারস্পরিক ধারা আছে ধারা আছে এক ধারায় রবীন্দ্রনাথ তালস্তায় ধরো অন্য ধারায় মানে গোর্কি তারপরে মায়াকোভস্কি আরেকটি ধারা একটি রিয়েলিজম ধারা একটি আইডিয়ালিজমের ধারা তো আমি চেষ্টা করেছি যে রিয়ালিজমের ধারায় ধারায় থাকতে থাকে থাকতে সময়। তো সেটা মাঝে মাঝে হয়তো হয়তো একটু আইডিয়ালিজমের ধারায় ধারায় চলে গেছি যেমন পরবর্তী বইতে আপনারা দেখবেন যে হঠাৎ করে করে সাহিত্য সমাজ বক্তব্যের ধারার লেখক কেন ওই স্বেচ্ছামৃত্যুর করদলে কবি লিখলো হুম এটার এটা এটাও নিশ্চয়ই একটি ইতিহাস আছে আমি এক সময় মানুষ হতাশায় সময় তাড়িত হয়ে অনেক কিছুই করতে যায় মানুষের জীবনে আত্মহত্যার ঘটনাটা ঠিক একটি সেরকম হ্যাঁ সেরকম তা আমার এক সময় সময় নানান কারণে হয়তো এরকম হয়েছে আর আমার বন্ধু আবুল হাসান ও আমাকে একদিন একটি গল্প বলেছিল মানে ঘটনা কিন্তু আমি জানতাম না সে আমার আমার আত্মহত্যার বিষয়ে কয়েকটি কবিতা এই সময় ইউনিভার্সিটিতে ছাপা হয় তো তা বললো যে দোস্ত তুমি তো এই এই ব্যাপার দেখি চিন্তা ভাবনা করো তোমার লেখার মধ্যে কয়েকটা লেখা এরকম দেখলাম দেখলাম তা তুমি কি মায়াক এবং ইয়ে শেরগেই ইয়াসিনিনের জীবন কাহিনী জানো না তো উনি ও তখন আমাকে এই কাহিনীটা বললো যে মায়কভস্কি কেন আত্মহত্যা করেছে শেরগেই ইয়াসিন কেন আত্মহত্যা করেছে এটা আমার মাথার মধ্যে থাকতো হঠাৎ আমি তখন বাড়িতে এরপর বহু বছর কেটে গেছে আমি বাড়িতে বাড়িতে হঠাৎ শুনলাম যে আমাদের এখানে সাতক্ষীরার বাড়ি ছেলে কবি সুনীল সাইফুল্লাহ সাইফুল্লাহ এই জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছে হ্যাঁ এই সংবাদটি আমাকে আমাকে আমার পাশের এক আমার বন্ধু সেও এমএাস পাশ একটা কলেজের শিক্ষক সে আমাকে সকালবেলায় এসে সে কিভাবে জানছে বললো যে এরকম এরকম চেনো সুনীল সাইফুল্লাহ আত্মহত্যা করেছে মানে সুনীল নাই নাম শুনেছি শুনেছে। তা আমি দাড়ি কাটতেছেন আমার মানে কেটে গেলো দাঁড়িয়ে যে আমার একটা মনের মধ্যে এরকম একটা ইয়ে আছে আছে তো হঠাৎ তোর যাই হোক এটা আমাকে খুব আরও বেশি আঘাত করলো তখন আমি চিন্তা করলাম যে আমার এই আত্মহত্যার উপর নিয়ে নিয়ে এইটা নিয়ে আমাকে লিখতে হয় তখন থেকে হ্যাঁ চিন্তা হ্যাঁ বিশদ চিন্তা করে আমি ঢাকা কলকাতা একেবারে শক্তি চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আবদুল মান্নান সৈয়দ থেকে শুরু করে লাল মাহমুদ থেকে শুরু করে আমি বহু লোকের কাছে গেছি যে এইটার ইনফরমেশন আমি চাই আমার আমি যা জানি আমার বাইরে খুব কেউ ইনফরমেশন দিয়েছে এমন এমন নাই আমি আমি পৃথিবী মানে মন্থন করে যাদেরকে পেয়েছি যে যে সমস্ত কবিরা আত্মহত্যা করেছে তার বাইরে এমন কেউ কিছু বলতে পারে আমাকে খুব সাহায্য করেছে এটা বলবো না তবে আমার ভাবনাকে তার একটু সমৃদ্ধ করেছে উৎসাহিত করেছে সেটি আমার জন্য একটি বড় পাওনা ছিল যে এই আত্মহত্যা নিয়ে তো কেউ লেখে না লেখে না এরকম আমাদের আমাদের দেশে কোনো বই নাই বা উভয় বাংলায় ভারতবর্ষে আত্মহত্যার উপরে কোনো বই নাই অধ্যাপক আজুর রহমান আপনি আহমদ সফর সাথে লিখেছেন কবি নির্মলন্দ গুণের সাথে লিখেছেন শামসুর রহমানের সাথে লিখেছেন ইসলাম সাথে লিখেছেন তো আপনার আপনি তাদের হয়ে তাদের সাথে নিয়মিতই লিখেছেন তারা আপনাকে কিভাবে প্রভাবিত করেছে অথবা উৎসাহিত করেছে না এটি আমাকে প্রভাবিত করেছে আমি এটা জানি না জানি না কিন্তু আমি লিখেছি আমার লেখা কেন সম্পাদক তাদের পাশে দিয়েছে এটি হ্যাঁ এটা আমি আমার জানা নেই কারণ আমি তাদের চেয়ে সবার চেয়ে জুনিয়র কিন্তু আমার লেখা লেখা প্রায় যেগুলো সমুয়িকিতে হয়েছে কিংবা বিভিন্ন পত্রিকায় দেখা গেছে এটা দেখা গেছে যে একই সাথে আলী হাসানের লেখা লেখা একই সাথে সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে আপনার লেখা শামসুর রাহমানের কবিতার সাথে আপনার লেখা নির্মলন্দ গুণের কবিতার সাথে আপনার লেখা একই জায়গায় স্থান পেয়েছে হ্যাঁ এটি তো আমার আমার কোনো কৃতিত্ব না এটা সম্পাদক এটা ভাবতে কেমন লাগে এটা ভাবতে কেমন ভাবতে ভালো লাগে আমি আমি খুব সব শেষে শেষে বাংলাদেশ ওই যে চলচ্চিত্র অধিদপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশ সংবাদ নাকি যেটি বের হয় সরকারের সরকার যে পত্রিকাটি ওইখানে ওইখানে আনিসুজ্জামান স্যারের আগে আমার লেখা আমার এবং আমার ওই ওই আমার লেখাটিকে প্রচ্ছদে হেডিং করে করে সম্পাদক সম্পাদক তা আমি একটু নিজেই লজ্জিত হলাম যে আমার লেখা থেকে হেডিং করলো আর আমার লেখাটা আগে দিলো আনিসুজ্জামান স্যারের লেখাটা পরে দিল এবং সেটাকে হাইলাইট করলো করলো না হ্যাঁ করলো না সাতক্ষীরা বেশিরভাগ লেখক সাহিত্যিকরাই তো আমরা দেখেছি যারা বিকশিত হয়েছেন যারা নাম কুড়িয়েছেন তারা কিন্তু সবাই রাজধানী কেন্দ্রিক কিন্তু আপনি সেই রাজধানী থেকে দূরে ছিটকে এসে সাতক্ষীরার এই কালীগঞ্জ উপজেলার নিভৃত পল্লীতে থেকে যে এইভাবে সাহিত্য চর্চা করে গেছেন নিয়মিত এটা আমাদের জন্য অত্যন্ত একটি বড়ো পাওয়া এবং আমরা আশা করি যে অবশ্যই পাঠক সমাজ আপনাকে মনে রাখবে সব সময়ের জন্য অধ্যাপক গাজী আজির রহমানের সাহিত্যের সমাজ বাস্তবতার ধারা গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ঠিক তেমনটি লিখতে চেয়েছেন তার লেখা আমরা আপনাদের পড়ে শোনাতে চাই অধ্যাপক আজির রহমান সম্পর্কে তিনি লিখেছেন রাজধানী থেকে দূরে অবস্থান করেও অধ্যাপক আজিউর রহমান চিন্তাচর্চা ও জ্ঞান অনুশীলন অব্যাহত রেখেছেন সর্বোপরি এই পরিশ্রম বিমুখ চমক সর্বশতার কালে পরিশ্রম করে লিখেছেন এবং গ্রন্থ প্রকাশের দায়িত্ব পালন করেছেন এটাও সামান্য ব্যাপার নয় দর্শক আমরা প্রথমেই জেনেছি মৃত্যু আত্মহত্যা সমাজ বাস্তবতা এগুলো সাহিত্যিক অধ্যাপক গাজী আজির রহমানকে সবসময় ভাবিত করে তোলেন ঠিক এই মৃত্যু আত্মহত্যা নিয়ে তিনি একটি গল্পগ্রন্থও লিখেছেন এ পর্যায়ে আমরা তার কাছে এই গল্পগ্রন্থের একটি উল্লেখযোগ্য অংশ শুনতে চাই এক গভীর গোপন রোগ ব্যাথির মুক্ত কৃষ্ণকলি ফুল রনিন্দ্র সন্তান জেনামে ডাকি প্রিয়তমা সুমিতা সুভদ্রা প্রাণেশ্বর জীবন দেবতা দুয়েন্দে সাড়া দেয় রক্তের স্বরে বধির স্ফুটনে সৃজনে মৈথুনে সঙ্গমে সন্তাপে সে এক অতন্ত্র সন্দীপন সে আর আমি রেললাইন রেললাইন সে আর সে অন্ধ অন্ধ ছায়াবিথি আত্মার ভিতরে ঘুন ঘুনের ভেতরে খুনের মতো হে আত্মগ্নি রহস্যময় মোহিনী এই তো আমি ক্ষমা নয় দণ্ড চাই উদ্ধার নয় আত্মবোধী বিসর্জন চাই বাঙালি সমাজে নবজাগরণ ঘটেছে এটা অনেকেই স্বীকার করতে চান না কিন্তু অধ্যাপক গাজী আজিজুর রহমান তার বাংলার দ্বিতীয় রেনেসা বইয়ে এটা ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে বাংলার দ্বিতীয় রেনেসা বইয়ে তিনি বাংলার নবজাগরণ এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে যে সকল কবি সাহিত্যিক লেখকের ভূমিকা রয়েছে তাদের ভূমিকা তুলে ধরেছেন অত্যন্ত পরিষ্কারভাবে বাংলার দ্বিতীয় বইয়ে তিনি যেসব বিষয়ে আলোকপাত করেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনি লিখেছেন নবজাগরণের পটভূমি নবজাগরণ ও পূর্ব বাংলা নবজাগরণের পথে নবজাগরণের প্রতীকেরা এই বইয়ে তিনি মীর মুশারফ হোসেন আব্দুল করিম সাহিত্য বিশারদ বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী আব্দুল ওয়াদুদ আবুল হোসেন কাজী মোহতার হোসেন সরি কাজী মোতাহার হোসেন আবুল মনসুর আহমদ কাজী নজরুল ইসলাম মোতার হোসেন চৌধুরী আরো আলী মাতব্বর আবুল ফজল সত্যেন সেন সুফিয়া কামাল জয়নুল আবেদিন শওকত ওসমান শেখ মুজিবুর রহমান আহমদ শরীফ শহীদুল্লাহ কাইসার আহমদ সফা সহ আরও অনেক লেখক বাংলার নবজাগরণে যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরেছেন অত্যন্ত পরিষ্কারভাবে হ্যাঁ অধ্যাপক গাজী আজুর রহমান কবি সাহিত্যিকদের মধ্যে যারা আপনার বন্ধু বান্ধব রয়েছেন আমরা তাদের সাথে আপনার স্মৃতি শুনতে চাই আমার অনেক বন্ধুর সঙ্গে অনেক ঘটনার সম্পর্ক রয়েছে তার মধ্যে বিশেষভাবে যার নামটি আমার এই মুহূর্তে মনে পড়লো সে হচ্ছে গুণ আপনার সবাই জানেন যে এ দেশের সবচেয়ে জনপ্রিয় কবি তো তার সাথে আমার উনিশশো আটষট্টি সাল থেকে থেকে আমরা একসাথে কাজ করেছি এক জায়গা আড্ডা দিয়েছি দিয়েছি তো সে সে খুব মজার মানুষ না মানুষ দেখতে যাই মনে হোক না কেন কিন্তু সে এত মজার মানুষ মানুষ যে যারা তার সঙ্গে নাম এসেছে ওইভাবে তারা জানে না যেমন একটি ঘটনা বলি উনিশশো সাল দেশ স্বাধীন হয়েছে হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে অঞ্চলে আমরা বন্ধু বান্ধবরা আড্ডা দিই দেই রাতেও দিই একদিন হঠাৎ আমরা তিন চারজন পাবলিক রাতে পাবলিক লাইব্রেরি পাঠ দিয়ে যাচ্ছি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে দিকে তো সাথে গুন্দা রয়েছে রয়েছে বললো চলো একটু ইন্টারকনে দেওয়া যাক এই ইন্টারকনে আমাদের কি। তো বললো যে আরে চলো না তারপরে গেলাম এখন গুণকে বিশেষ করে সবাই চেনে ওরা দেখে টেকে বলতে কবি আসেন হাসেন তো আমরা ভেতরে ঢুকে গেলাম ও গেলো আমরাও ও চার পাঁচজন ঢুকে গেলাম ঢুকে যে বললো যে চলো বাথরুমে যাই হুম সব বাথরুমে গেলাম বললো যে এই শোনো বাথরুমে যে এ আছে না টাওয়েল আছে তারপরে ভালো সাবান আছে এগুলো সব পকেটে নেব নিয়ে আমরা টয়লেট করে আমরা বাড়ি যাচ্ছি আমরা তো বাবু যদি ধরা পড়ে যাই তাহলে আরে তুমি চলো না এবার গেলাম সত্যি সত্যি টয়লেটে গেলাম কেউ টাওয়াল নিচে কেউ সাবান নিচে নিয়ে আমরা বেরিয়ে আসলাম বললো যে বললো যে আরে ইয়ে যদি এইখানে গেলেন কেন আপনি তো বলে আরে যদি টয়লেট করতেই হয় তাহলে সবচেয়ে ভালো জায়গায় করবো এরকম আলতু ফালতু জায়গায় করবো কেন ইন্টার বলতে পারবো যে ইন্টার আমি আমি টয়লেট করি ইন্টার কানে অধ্যাপক আজির রহমান আপনি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন এর ভিতরে আপনার একটি উল্লেখযোগ্য গ্রন্থ ভ্রামণিক রবীন্দ্রনাথ ভ্রামণিক রবীন্দ্রনাথ এই গ্রন্থে আপনি আসলে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ সম্পর্কে ভ্রামণিক রবীন্দ্রনাথ সবাই জানেন যে রবীন্দ্রনাথ ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি ভ্রমণ করেছেন বলা যায় যে উনি ওনার অসংখ্য কবিতায় গানে লেখায় সবসময় উনি পালাই পালাই এরকম হেতা নয় অন্য কথা অন্য কোনোখানে এই যে রবীন্দ্রনাথ এই যে তার ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ নাথ এটা আমাকে খুব বহুদিন থেকে আমার মনের মধ্যে এসেছিলো যে এটা নিয়ে আমি একটা লেখা লিখব কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে দুই বাংলায় বাংলায় কেউ কেউ বিচ্ছিন্নভাবে রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণ রবীন্দ্রনাথের ইরাক ভ্রমণ রবীন্দ্রনাথের আমেরিকা ভ্রমণ রবীন্দ্রনাথের চোকস্লিকা ভ্রমণ এরকম আলাদা আলাদাভাবে ভাবে অনেকে কিছু গ্রন্থ গ্রন্থ লিখেছে কিন্তু আমি আমি চিন্তা করলাম যে না রবীন্দ্রনাথকে আলাদাভাবে এরকম কোনো বিষয়ের মধ্যে আমি টানব না তার আমি 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 চাই তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত তিনি যে ভ্রমণ করেছেন এই ভ্রমণের একটা মানে ম্যাপ বলা যায় যে একটা ম্যাপ আমি তৈরি করতে চাই এর জন্য আমি অনেক লেখাপড়া করলাম অনেক খোঁজাখুঁজি করে যেখানে যা কিছু হচ্ছে কোথায় উনি গেছেন কবে গেছেন কত সালে কি করেছেন এ করেছেন সমস্ত কিছু আমি সংগ্রহ করলাম করে উনি যেদিন তার বাবা তাকে নিয়ে তেরো বছর বয়সে যেদিন হিমালয়ে দেখতে গেল গেল সেই যাওয়ার যাওয়ার থেকে সেই তার ঘর থেকে প্রথম বেরোনো সেই বেরোনো থেকে শুরু করে উনি মৃত্যুর দুই তিন দিন আগে যখন তাকে শান্তিনিকেতন থেকে জোড়াশা করতে আনা হলো প্রায় উনি অচৈতন্য আসতে চাননি চাননি কিন্তু তবু তাকে নিয়ে আসা হলো তবু সেটাও তার তার শেষ ভ্রমণ ছিল ছিল এই টোটাল ভ্রমণটাই তার দেশ বিদেশ মিলিয়ে তার যে ভ্রমণ এই ভ্রমণটা আমি একটা কি বলে ফুটপ্রিন্ট অফ রবীন্দ্রনাথ যদি এইভাবে আমরা ধরি ধরি তাইলে একটু বিষয়টা সহজ হবে বোঝা যে আমি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও সব ওর মধ্যে জানি আমি তার ফুটপ্রিন্টটাকে আমি দেখাতে চাইছি যে কিভাবে তিনি এই তিনি কোথায় প্লেনে কোথায় জাহাজে কোথায় রেলে কোথায় পালকিতে কোথায় গরুর গাড়িতে কোথায় হেঁটে এই যে তার ভ্রমণের যে একটা দিক আছে আছে তিনি মানে ট্রেনেই ধরেন ধরেন ভ্রমণ করেছে তার হিসাব করে কেউ যেন বলেছে যে যে এক হাজার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল নাকি এরকম উনি শুধু ট্রেনেই ভ্রমণ করেছেন জাহাজ বাদে বাদে এরকম এটা তো এত পরিসংখ্যান দেওয়া হয়তো তাদের পক্ষে সম্ভব না কিন্তু তার এই ভ্রমণের ঘটনাগুলো তার ভেতরে এসেছে পুরো চিত্রটা এতে পাবে সাতটা পাবে কেউ আলাদাভাবে কাউকে পড়তে হবে না একটা বইয়ের মধ্যে তার শুরু থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত পর্যন্ত এই ছবিটা ছবিটা পেয়ে যাবে এটাই হচ্ছে বইয়ের সবচেয়ে বড় পাওনা অধ্যাপক গাজী আজুর রহমান এই যে লেখকই জীবন সেই ষাটের দশক থেকে বর্তমান পর্যন্ত এই যে দীর্ঘ জীবন আপনার লেখাসমূহ পত্রিকায় বের হচ্ছে আপনার স্বতন্ত্র গ্রন্থে বের হচ্ছে বিভিন্ন সাহিত্য সমর্গীতে বের হচ্ছে পাঠকের কাছ থেকে আপনি সাড়া পেয়েছেন কীভাবে আমার বইগুলো এ পর্যন্ত দেখেই বোঝা গেছে যে এগুলো কোনো জনপ্রিয় কোনো বই না সাধারণ পাঠকের জন্য কোনো বই না এগুলো মূলত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সভ্যতা আলো গবেষণা এই ধরনের ধরনের সব বই তো সুতরাং এটি বিশেষ একটি শ্রেণীর পাঠকই বেশি যারা বোদ্ধা যারা এই সমস্ত লেখালেখি চর্চা করে যারা এই জ্ঞান বিজ্ঞানের চর্চা করে করে তারাই মূলত এসবের পাঠক সেটা আমি এভাবেই বুঝি বুঝি যে পাঠক প্রতিক্রিয়া আমি যেখানে যাই যাই বলে হ্যাঁ আপনার লেখা পড়লাম পড়েছে কিনা না যায় না হ্যাঁ পড়লাম স্যার খুব ভালো লেগেছে কী ভালো লেগেছে এটা বলে না খুব ভালো লেগেছে আপনি তো খুবই তো মানে অসাধারণ লেখেন উমুক আপনার আর্টিকেলটা পড়লাম অসাধারণ লেখা এরকম বলে বন্ধু বান্ধব রয়েছে বিশেষ করে কবি সাহিত্যিকদের মধ্যে একটু আগে আপনি নির্মলন্দ গুণের কথা শোনাচ্ছিলেন আপনার সাথে যারা আপনার সাথে যাদের লেখা আমরা দেখেছি আহমদ সফা নির্মলন্দ গুণ শামসুর রহমান এই যে পাঠক মানে লেখক সাহিত্যিকদের মধ্যে আপনার যে বন্ধু বান্ধব তারা কিভাবে আপনাকে হ্যাঁ যেমন আমি বলি যে যার কাছে আমার বই যায় বন্ধুদের কাছে যখন বই যায় তখন তখনই হয়তো সে মন্তব্য করে যেমন মাকি দায়দার হ্যাঁ সে বলল যে দোস্ত তোমার এই যে ভাবনা ও বঙ্গবন্ধু পড়লাম পড়লাম তো এ তো আমার আমার আমারই দাঁত লেগে গেছে যে তোমার এই প্রথম দুইটা তিনটা আর্টিকেল তো পড়ে আমারই দাঁত ভেঙে দেওয়ার মতো অবস্থা এই মানে আমার আমারই বুঝতে বুঝতে তাইলে অন্য পাঠক তোর কাছে বুঝবে কী করে তাই বললাম সেটা তো আমার বিষয় না পাঠক কীভাবে বুঝবে পাঠক পাঠক তার জ্ঞান অর্জন করবে লেখকের চেয়ে তো পাঠকের জ্ঞান বেশি থাকা উচিত তারা তারা তাদের জ্ঞান দিয়ে বুঝে নেবে আমি আমার 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 এটাকে আমি বুঝতে পারি যখন আমার লেখা কেউ উদ্ধৃত করে আমি একেবারে দেখেছি ইউসুফ প্রাসাদ মারা গেছে ইউসুফ প্রাসাদ থেকে শুরু করে করে আমাদের এই আনিসুল হক হক পর্যন্ত পর্যন্ত এরা অনেকেই তাদের লেখার ভেতরে আমার উদ্ধৃতি আছে না আছে তখনই আমি বুঝি যে আমার লেখার গুরুত্ব আছে যখন উদ্ধৃতকরতাটা সবচেয়ে সবচেয়ে কঠিন জিনিস আর বিশ করে গদ্য আমি ওই এখান থেকে ষোলো সালে ইন্ডিয়াতে গেলাম বইমেলা বইমেলাতে যে আমাদেরই এক বন্ধু তারা একটি প্রকাশনা উৎসব করছে করছে যার বই প্রকাশনা উৎসব হচ্ছে তাকে আমি চিনি না এখন যাদের সঙ্গে আমি গেছি তাদের বন্ধু সে ওই একটা স্টল আছে তার সেই স্টলে নিজে স্টল দিছে এবং তার একটি বইয়ের প্রকাশন হবে ওদেরকে বলেছে আমরা গেছি বাংলাদেশ থেকে আমাদের বলছে চলো আমরা একটা প্রকাশন অনুসারে একটা মিষ্টি খেয়ে আসি তো গেলাম যে তখন উনি ওই পরিচয় করায় দিচ্ছে আমাদের ওই নিপেন চক্রবর্তী পরিচয় করায় দিচ্ছে যে ওনার নামেই এর নামে এর নামেই ওনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে এসছে আর আমরা আমরা এসেছি এই তোমার বই এই এই বই সবাইকে একখানা দাও আর আমরা তোমার বইয়ের এ কামনা করতেছি মুখ কামনা করতেছি এখন বলার পরে মানে বলা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোক এসে আমাকে জড়ায় ধরছে তার নাম হচ্ছে রক্তিম ইসলাম সে উপন্যাস লেখে লেখে তো বলতেছে আপনি গাজী আজি রহমান আমি বিশ্বাস করতে পারতেছি না তো আমি মনে কেন তো পরিচয় তো করিয়ে দিল তো আমার বিশ্বাস হচ্ছে না এখন কেন তো বলতেছে আপনার একটা বই আছে না কবিদের কবি হ্যাঁ আছে তো বলতে এই এই কবিদের কবি তো আমার কাছে বাইবেল মানে তার বক্তব্যে কবিদের কবি আমার মাথার কাছে থাকে এটা বাইবেল আমি জীবনে যদি কোনো দিন আমি মানে সাহিত্য এবং কবিতা শেখার জন্য আমি যা শিখেছি ইতিপূর্বে আমার মনে হয়েছে যে এই এইটি না পড়লে আমার সব শেখা অসম্পূর্ণ থেকে যেত তা আপনি সেই লেখক আমার আমার মানে আমার যা কত আনন্দ যে আমার সবচেয়ে প্রিয় একটা বইয়ের বইয়ের সেই লেখক আজকে আমার আমার স্টলে আসছে আমার সামনে আসছে আমার আমি তাকে দেখলাম এই বই আপনি কোথায় পেলেন তা বলে এটা আমি নন্দন থেকে কিনেছি তার মানে এটা বাংলা একাডেমির প্রকাশন তো বাংলা একাডেমির স্টল যায় এই ইন্ডিয়াতে ওখান থেকে আবার নন্দন হয়তো ওই মানে সংগ্রহ করে নিয়েছে ও সেইখান থেকে কিনছে তাই আমি বললাম যে আমার বই নন্দনেও পাওয়া যায় তো তাহলে আপনার বই নন্দনে আমি নন্দন থেকে কিনেছি তো এরকম মানে প্রতিক্রিয়া আছে আমার এই প্রথম বইটি বইটি আমার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা আমার প্রথম বইটি আমি জয় বলি না কেন হ্যাঁ কেন সাহিত্য সমাজ বাস্তবতার ধারা যখন প্রথম ইন্ডিয়াতে গেল গেল নিয়ে গেলাম এই এই বই দিয়েই আমাকে সমস্ত লোকের সঙ্গে পরিচয় করেছে আমার বন্ধুরা যে এই হচ্ছে সাহিত্য সমাজ বাস্তবতার ধারার লেখক তাদেরকে ওই বই দিয়েছে সে এবং বলেছে যে ইনি হচ্ছেন সেই লেখক যার যে বই আপনাকে দিয়েছে বলে যে এই তো এই তখনই তাদের সঙ্গে আমার বন্ধু তোলে যে এই গ্রন্থের লেখা এই লোক আর ইউসুফ ইউসুফ পাশা উনি জনকণ্ঠে চাকরি করতেন তারপর আওয়ামী লীগের একজন নেতাও ছিল তা বলতেছে বলতে গাজী ভাই এই আপনার এই বই যে আমার কত উদ্ধৃতির আমি যে এই চাকরি করি আমার কত উদ্ধৃতির কাজে লাগে সেটা আপনি নিজে কোনো দিন আপনি ভাবতে পারবেন না কল্পনা করতেন না এ বই সবসময় আমার পাশে থাকে আমার যখনই ওই জায়গায় বেঁধে যায় আমি ওইখান থেকে টেনে নিয়ে আমি একটা উদ্ধৃতি দিই এটা মানে এই ধরনের প্রতিক্রিয়া সমাজে কিংবা মহলে যে যে উৎসাহ পাওয়া অথবা তাদের ভালো লাগাটা অবশ্যই উৎসাহিত করেছে হ্যাঁ হয়তো অনেকের প্রতিক্রিয়া আমি জানতে পারি পেরেছি হয়তো অনেক প্রতিক্রিয়া আমি তো জানতেই পারি না তাদের সঙ্গে হয়তো আমার যোগাযোগ নেই সেই পাঠকের সঙ্গে আমাকে চেনে না চেনে না আমি থাকি কালীগঞ্জে আমাকে চিন্ কী করে আজুর রহমান আমাদের এই দীর্ঘ জন্য আমারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তোমরা যেভাবে আমাকে এই সময়টা নষ্ট করেছো তোমরা তোমরা নষ্ট করে নাই এই সময়টা আমি মনে করি যে আমা আমার অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ হয়েছি তোমাদের অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ হয়েছি দর্শক আপনাদেরকে ধন্যবাদ দ্য এডিটর্সের সাহিত্য আড্ডার সাথে থাকার জন্য নতুন পর্বে নতুন কোনো লেখক সাহিত্যিকের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন